আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিউলিপ ফুলের বাগান। সবগুলা ফুল এখনো ফুটেনি, ফুটলে আর একটা ভিডিও দিব। আমার খুব ভাল লাগে গার্ডেনিং, তো এজন্য কিছু আনিয়ে লাগিয়েছিলাম। আর প্রত্যেক বাড়ি উঠে, এটা ইয়ার রাউন্ড না, জাস্ট স্প্রিংকে থাকে, তারপরে এটা আর থাকে না। সামারে অন্যান্য ফুল ফুটে, তো মাঝে মাঝে খালি দেখা যাচ্ছে, কারণ স্কোয়ারল খেয়ে ফেলেছে। প্রত্যেকবার ফুল ফোটার আগে ও কিছু খেয়ে ফেলে, কারণ স্কোয়ারলের নাকি খুব পছন্দ এই ফুলগুলা। আবার ফুলের বাল্বগুলাও ওর খুব পছন্দ, তো খেয়ে ফেলে আর যা থাকে থাকে। প্রত্যেকবারই স্প্রিং টাইমে এগুলা উঠে, এনে লাগাতে হয় না। যাই হোক, আর আজকে আমি সবার জন্য একটা সুইট ডিশ দেখাচ্ছি, ব্রেড কুনাফা। আর এর জন্য আমার লাগবে হাফ কাপ পেস্তা বাদাম আর কয়েকটা কাজু বাদাম আমি দিচ্ছি। দিয়ে আমি গ্রাইন্ডারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, এই যে পুরা মিহি না, একটু দানা দানা। আর এটা একটা ক্রিম, থিক ক্রিম, এটা কিন্তু সুইট না। একটা বোলে নিয়ে আমি একটু ফেটে নিচ্ছি। আর এখন আমি গ্রাইন্ড করা পেস্তা বাদাম আর এই ক্রিমটা একসাথে মিক্স করে নিব। আর এর পরিমাণ লাগবে কে কত বড় বানাচ্ছেন, যদি বেশি বড় বানান তাহলে ক্রিমটা বেশি নেবেন আর পেস্তা বাদামটাও বেশি নেবেন। এই যে মিক্স করে নিয়েছি, এখানে আমি নিয়েছি 5 পিস ব্রেড, যে কোনো হোয়াইট ব্রেড হলে হবে। আর প্রথমে আমি হাত দিয়ে একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছি। আর পরে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বের মতো করে নিব। এই যে আমি এরকম করে নিয়েছি, ব্রেড ক্রাম যেরকম থাকে সেই রকম। আর এখানে আমি নিচ্ছি 1 কাপ ঘি নিচ্ছি আমি। এটা বাটার দিয়েও বানানো যায়, বাট আমি ঘি দিয়ে বানাচ্ছি। আর এটা কিন্তু যে যত বড় বানান সেটার উপরে নির্ভর করে, বেশি বড় করে বানালে ব্রেডের পিসগুলো আরও বেশি দিবেন, 15-20 পিস ব্রেড মানে পরিমাণে সবগুলো একটু বেশি নিতে হবে। আর এটা আমি মেল্ট হয়ে গেলে একটু ঠান্ডা করে ব্রেড ক্রাম্বে মিক্স করে নিব। ঘি বা বাটার যেটাও হোক একটু ঠান্ডা করে দিতে হবে ব্রেডে, তা না হলে ব্রেডগুলো একসাথে ইয়ে হয়ে যাবে, দোলা বেঁধে যাবে। একটু ঠান্ডা হওয়ার পরে মিক্স করতে হবে। তারপরে অর্ধেক ব্রেড নিয়ে এইরকম একটা লেয়ার দিয়ে হাত দিয়ে একটু চেপে বসিয়ে এইরকম করে ক্রিমের লেয়ারটা দিতে হবে। এই যে এরকম ক্রিমটা দিয়ে পরে আবার ব্রেডের আরেকটা লেয়ার, চাইলে 3টা লেয়ারও দেওয়া যায়, এটা যার যার ইচ্ছা। বাট আমি ব্রেড দিয়ে 2টা লেয়ার দিচ্ছি। এটা অ্যারাবিক সুইট ডিশ কুনাফার মতো। আমি এখানে কুনাফা ডো না দিয়ে আমি ব্রেড দিচ্ছি। আমি একটু একটু করে দিয়ে এই লেয়ারটা দিয়ে দিচ্ছি, যাতে লেয়ারটা সমান থাকে, কোনো অংশে যাতে বেশি না পড়ে, তা না হলে এটা আবার হবে না। সেরাটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিব এইরকম। তারপরে আমি ওভেন 180-তে প্রিহিট করে এটা 20 মিনিট রাখবো ওভেনে দিয়ে। বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটেই হয়ে যায়। আর এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। আমি 1 কাপ চিনি আর 2 কাপ পানি
একটু লেমন জুস আর একটু গোলাপ জল দিচ্ছি আমি। কেউ চাইলে গোলাপ জল না দিয়ে কেওড়া জলও দিতে পারেন, এটা শুধু ফ্লেভারের জন্য। আর এদিকে কুনাফাটা হয়ে গেছে, তো আমি এখন বের করে নিচ্ছি, 20 মিনিট হয়ে গেছে। আর এখন হচ্ছে মেইনটা, যেটা সেটা আমাকে এটা ফ্লিপ করতে হবে। আর এটা যদি ভালোভাবে না হয় তাহলে ফ্লিপ করার সময় ভেঙে যায়। যাই হোক, ভাঙেনি, সুন্দর হয়েছে মাশাল্লাহ। কারণ এটা পুরোপুরি না হলে পরিমাণ মতো এটা ভেঙে যায়, এটা ফ্লিপ করা যায় না। আর চাইলে কেউ এটা না উল্টাতেও পারেন, ফ্লিপ করা লাগবে না, যেরকম আছে সেই রকম বের করেই শুধু চিনি সিরাটা উপরে দিয়ে দিলেন। বাট আমি এইরকম উল্টা সাইডে দিচ্ছি, এই যে এরকম একটু একটু করে চিনি সিরাটা উপরে দিয়ে দিলেই এটা সুইট হয়ে যায়। তো এইরকম করে আমি এটা বানিয়ে নিলাম। যাই হোক, ট্রাই করে দেখবেন। আর উপরে আমি জাস্ট ডেকোরেশনের জন্য একটু পেস্তা বাদামের ইয়ে দিয়ে দিচ্ছি, এটা খেতেও ভালো লাগে, একটু উপরে দিলে দেখতেও সুন্দর লাগে। সুইট জিনিস খেতে তো সবারই ভালো লাগে, এই রমজানে অথবা ঈদেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।